আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির অভিযোগ তুলে চাল বোঝাই গাড়ি আটকালেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়া হয় এবং বরাদ্দ চাল দেওয়া হয় না। 13 বছর ধরে এমনই কারছুপি কাজ করা হচ্ছে। এদিন এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর শাসনপাড়া ICDS সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণনন্দ নারায়ণ চৌধুরী। বিষয়টি খতিয়ে দেখেন এবং ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগরে দেন। পাশাপাশি বিষয়টি উপরমহলকেও জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এলাকাবাসীদের অভিযোগ, এই কারচুপি প্রায় 13 বছর ধরে হয়ে আসছে। আজ তারা হাতে নাতে চাল এবং ডাল বোঝাই একটি গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। বরাদ্দ চাল মেপে দেখা যায় ওখানে 50 কিলো চাল দেওয়ার কথা রয়েছে, সেখানে 40 কিলো এবং যেখানে 25 কিলো ডাল দেওয়ার কথা ছিল সেখানে 22 কিলো করে ডাল দেওয়া হচ্ছে। লকডাউন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন রেশন এবং ICDS সেন্টারে চুরির অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেক্ষেত্রে এই সেন্টারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না কেন, এর পেছনে ঠিকাদার সংস্থা এবং সুপারভাইজার জড়িত রয়েছে। তবে এ বিষয়ে ঠিকাদার শুভদীপ ত্রিবেদীকে ফোন করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি, বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এ বিষয়ে স্থানীয় এই ICDS সেন্টারের ম্যাডাম রুমকি চৌধুরী জানান, এই কারচুপির অভিযোগ তিনি পেয়েছেন, বিষয়টির প্রতিবাদ করেছিলেন তিনি। সুপারভাইজার এবং ঠিকাদারদেরকেও জানিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ। অন্যদিকে মোবাইল মারফত যোগাযোগ করার চেষ্টা করা হয় সুপারভাইজার দীপ্ত রায় এবং CDPO শর্মিষ্ঠা সাহার সাথে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মালদা থেকে তন্ময় মহারার রিপোর্ট, টিভি বাংলা। পরে 5টা নামিয়েছিলাম গাড়ি নিয়ে মসিল সেন্টার থেকে ফিরা পরে 15 মিনিট পরে ওর বাড়ি কোথায় বলবে, কোথায় নামাবে? 420 নম্বর ঠিকানা দিয়েছি আমাদের, ওখানে তুমি 420 নম্বর আসবা, যে আমাকে ফোন করবা, চালান ডিসকপকে দেখাবা, না ডিসকপকে ছিঁড়ে রেখে দেওয়া, আমাকে দিবা। কিন্তু কোন লোক তো আমাকে বলেছিল ম্যাডাম সুচনা নিয়ে যাবেন, কত কেজি করে আছে এখন চাল? 45 কেজি। কত থাকার কথা? 45 কেজি করে থাকা আপনি পাশুন গন্ডগোল হচ্ছে, তো আমি এসে দেখলাম যে এখানে আমার স্লিপে রয়েছে 6 বস্তা চাল, সেখানে এখানে 5 বস্তা চাল নামিয়েছে এবং বলা হয়েছে যে 1 বস্তা দিদিমণি বাড়িতে নামানো হয়েছে এবং দিদিমণি সই করেছে, কিন্তু চালানে আমার সই নেই, আমি জানি না। আমি এখানে দেখলাম আবার চালানটার মধ্যেও একটু কি কারুকার্য করা আছে, 6টাকে 5 করা হয়েছে না কি হয়েছে, এবং প্রতিটি বস্তায় 44 কিলো করে মাল সব মাপা হয়েছে। এখানে এলাকার লোকজন মাপাও দিতেছে, গ্রামের লোকজন 44 কিলো করে মাল, তো সেই ক্ষেত্রে ওরা 50 কিলো বস্তা এবং ওরা প্রতিনিয়তই এরকমই করে। আমি একবার
আমি একবার প্রতিবাদ করেছিলাম, এর আগে আমি একবার প্রতিবাদ করেছিলাম এরকম, আরেকবারও বাকি যারা এরকম সেখানকার যিনি সেক্রেটারি তিনি ধরেছিলেন এবং আমি সেই প্রতিবাদটা করেছিলাম অফিসে, আমি একমাত্র প্রতিবাদ করেছিলাম। তারপরে আমার অভিযোগ কন্ট্রাক্টরের, যিনি কন্ট্রাক্টর মাল সাপ্লাই করে তার শুভজিৎ ভাই, আর সাপ্লায়ারের অভিযোগ সাপ্লায়ারের তখন এসেই পৌঁছায়নি, ওনার কি অভিযোগ থাকতে পারে, উনি তো চিটিং করছে। আজকে কি গ্রামবাসীকে ধরেছে? হ্যাঁ, এলাকার লোকজন আর ক্লাবের লোকজন ধরেছে। কি নাম আপনার? সম্প্রতি আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শহরের আমবাজার থেকে অস্ত্র সহ চার ডাকাত দলকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত চার ডাকাত দলকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শার্টার, এক রাউন্ড কার্তুজ, একটি চাকু ও একটি লোহার রড। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যে তারা এলাকায় জড়ো হয়েছিল, কিন্তু পুলিশের জালে তারা ধরা পড়ে যায়। তাদের নাম রাজা মণ্ডল বয়স 18, পঙ্কজ বসাক বয়স 18, বেচন মণ্ডল বয়স 20, মোবারক শেখ বয়স 20। এদের বাড়ি কালিয়াজ বৈষ্ণবনগর ইংরেজবাজার থানা এলাকায়। তবে এর পেছনে আরও কেউ যুক্ত আছে কিনা এ বিষয় নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। মালদা থেকে তন্ময় মহারা, রিপোর্ট টিভি বাংলা। সম্প্রতি লাঠি হাতে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আচমকাই হানা দিল ইংরেজবাজার থানার পুলিশ। লাঠিধারী পুলিশকে দেখতে পেয়েই যত্রছত্র জমায়েত ভেঙে প্রাণ ভয়ে পালাতে শুরু করলো সাধারণ মানুষ। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে 7 দিনের জন্য ইংরেজবাজার থানা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু এই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় জমায়েত সাধারণ মানুষের। এই খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আচমকাই মালদা জেলার প্রশাসনিক ভবন চত্বরে হানা দেয় পুলিশ। নেতৃত্বে ছিল ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়। মালদা থেকে তন্ময় মহারা, রিপোর্ট টিভি বাংলা। আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।